তিন দিন ধরে লাইনে দাঁড়িয়েও করোনার ভ্যাকসিন না পেয়ে শিশুকে নিয়ে রাত জেগে ভ্যাকসিন কেন্দ্রে লাইন দিতে দেখা গেল মহিলাদের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের পৌর নিগমের কুলটি থানার শাকতরিয়া পুলিশ ফাঁড়ির সামনের স্বাস্থ্য কেন্দ্রে। লাইনে দাঁড়ানো মহিলাদের অভিযোগ, লাইন দিয়ে দিনের শেষে শুনতে হচ্ছে ভ্যাকসিন পাওয়া যাবে না, সেই কারণেই বাধ্য হয়ে রাত জেগে তারা ভ্যাকসিনের জন্য লাইন দিয়েছেন। অনেক দূরে লাইন পড়ে যাচ্ছে, তখন আর বলছে হবে না, তখন আবার ঘুরে যেতে হচ্ছে, অত রাত্রিবেলা এসেও ঘুরে চলে যায়। দেখি না পাই নি কি করব, রাত্রি সারা লাইন পাওয়া যাচ্ছে না, দিন দিন ধরে ঘুরে ঘুরে যাচ্ছে। কেন লাইন পাওয়া যাচ্ছে না? সবাই যে লাইন দিচ্ছে সে আমাদেরকে দিতে হচ্ছে। ভ্যাকসিনটা তো আপনি কখন পাবেন? সবাই বলছে 11টা। তো কি সারা রাত আপনি এরকমই থাকবেন? কি করব, কষ্ট করতে, সবাই কষ্ট করছে, আমাকেও করতে হবে। কি করলে ভালো হতো, আমাদের ছেলে মেয়েরা স্কুলে পড়ছে, স্কুল থেকে ব্যবস্থা করলে ভালো হতো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা। তিন দিন ধরে লাইনে দাঁড়িয়েও করোনার ভ্যাকসিন না পেয়ে শিশুকে নিয়ে রাত জেগে ভ্যাকসিন কেন্দ্রে লাইন দিতে দেখা গেল মহিলাদের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের পৌর নিগমের কুলটি থানার শাকতরিয়া পুলিশ ফাঁড়ির সামনের স্বাস্থ্য কেন্দ্রে। লাইনে দাঁড়ানো মহিলাদের অভিযোগ, লাইন দিয়ে দিনের শেষে শুনতে হচ্ছে ভ্যাকসিন পাওয়া যাবে না, সেই কারণেই বাধ্য হয়ে রাত জেগে তারা ভ্যাকসিনের জন্য লাইন দিয়েছেন। পাওয়া যাচ্ছে না, দু তিন দিন ধরে ঘুরে ঘুরে যাচ্ছি, অনেক দূরে লাইন পড়ে যাচ্ছে, তখন আর বলছে হবে না, তখন আবার ঘুরে যেতে হচ্ছে, অত রাত্রিবেলা এসেও ঘুরে চলে যায়। দেখি না পাই নি কি করব, রাত্রি সারা লাইন পাওয়া যাচ্ছে, দিন দিন ধরে ঘুরে ঘুরে যাচ্ছে। কেন লাইন পাওয়া যাচ্ছে না? সবাই যে লাইন দিচ্ছে সে আমাদেরকে দিতে হচ্ছে। ভ্যাকসিনটা তো আপনি কখন পাবেন? সবাই বলছে 11টা। তো কি সারা রাত আপনি এরকমই থাকবেন? কি করব, কষ্ট করতে, সবাই কষ্ট করছে, আমাকেও করতে হবে। কি করলে ভালো হতো, আমাদের ছেলে মেয়েরা স্কুলে পড়ছে, স্কুল থেকে ব্যবস্থা করলে ভালো হতো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা।